হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাস্টম ব্রোকারস লাইসেন্স পাওয়ার জন্য লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আজকে আমার এই ভিডিওটি সেই ব্যাপারেই আজকে আমি ডিটেলস বলবো। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন এবং ভিডিও শেষে এন স্ক্রিনে অনেক জব সংক্রান্ত ভিডিও আছে সেইগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেন্দ্র সরকারের শুল্ক দপ্তর কাস্টম ব্রোকারস এক্সামিনেশান 2020-র জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কাস্টম ব্রোকারস লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট 2018 অনুযায়ী বৈধ কাস্টম ব্রোকার লাইসেন্স প্রদানের জন্য এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কাস্টম ব্রোকার হওয়ার লাইসেন্স পাওয়া যায়। লিখিত পরীক্ষা হবে আগামী 6 মার্চ 2020 বেলা 10:30 থেকে 1:30 পর্যন্ত এবং 15 দিন আগে অ্যাডমিট কার্ড মেল করে পাঠানো হবে। পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট কমিশনারেটের নোটিশ বোর্ডে বা ওয়েবসাইটে দেওয়া হবে আগামী 22 নভেম্বর। আবেদনের জন্য নির্ধারিত ফর্মে পূরণ করে রেজিস্টার বা স্পিড পোস্টে পাঠাতে হবে, সরাসরি গিয়েও জমা দিতে পারেন। ফর্ম পাবেন, আবেদনপত্রের সঙ্গে 2টি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, এছাড়া নিজের প্রয়োজনীয় সমস্ত নথি, নিজের অ্যাসিস্টেড করা ফটোকপি দিতে হবে। 15 নভেম্বর 2019 তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। আবেদন ফি হিসাবে 500 টাকা দিতে হবে। আবেদন জমা করতে হবে আপনি যেখানে বেকারি ব্রোকারির ব্যবসা করতে চান সেখানকার প্রিন্সিপাল কমিশনার বা কমিশনার অফ কাস্টমস, কমিশনার অফ কাস্টম প্রিভেনশনের অফিসে। আবেদনের ফর্ম পূরণ করে রেজিস্টার বা স্পিড পোস্টে পাঠাতে হবে বা আবেদনপত্রের সঙ্গে 2টি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, এছাড়া নিজের প্রয়োজনীয় সমস্ত নথির ও নাগরিকত্বের প্রমাণের ফটো, আইডেন্টিটি, নিজের অ্যাসিস্টেড করা ফটোকপি দিতে হবে। 15 নভেম্বর 2019 তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে এবং সঙ্গে আবেদন ফি হিসাবে 500 টাকা দিতে হবে। এবং কীভাবে ফি দেবেন তা জানতে পারবেন ফর্ম যেখানে পাবেন সেখানেই। পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নাম 22 নভেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। হিন্দি বা ইংরাজি ভাষায় পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যে কোনো বিষয়ে সমস্যা হলে জানতে পারেন ইমেল করে, এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি এবং এখানে বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। এই লিঙ্কটা থেকে ক্লিক করলে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে। এটি যে 3 পাটার একটি পিডিএফ আছে এবং এই পিডিএফটা যদি আপনারা পুরো পড়ে নেন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনারা আমি এখন পর্যন্ত যেইগুলো বললাম এখান থেকেই বললাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।